আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও শুরুতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মোহন। আমরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করেন অফিস সহায়ক কি বা কাকে বলে, অফিস সহায়কের কাজ কি বা কি কি দায়িত্ব থাকে অফিসে, এবং বেতন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন। তো এতদিন তথ্যগুলো সংগ্রহ করার জন্য ভিডিওটি দিতে পারিনি, তো এখন তথ্যগুলো অফিসিয়ালি সংগ্রহ করেছি, তো আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এখানে অফিস সহকারী যে পদটা, সে পদটা প্রায় শতভাগ অফিসেই থাকে। তো আমরা বিভিন্ন অফিসে প্রায় 99% কাজই বা দায়িত্ব প্রায় সেম হয়ে থাকে, হয়তো প্রতিষ্ঠান ভেদে হয়তো কিছু দায়িত্ব কম বেশি হতে পারে। তো আমরা প্রথমেই জেনে নিব অফিস সহায়ক কাকে বলে বা অফিস সহায়কের কাজ কি। অফিস সহায়ক, অফিস সহকারী, পিয়ন, এগুলো সবাইকেই আগেকার চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত পিয়ন পদটির সাথে আমাদের দেশের সবাই পরিচিত। কোনো কার্যালয়ে পিয়নকে দফতরি, চাপরাশি বা আর্দালি নামে ডাকা হতো। পিয়ন শব্দটি ইংরেজি পিয়ন, দফতরি, চাপরাশি, আর্দালি প্রভৃতিকে MLSS নামেও অভিহিত করা হতো। MLSS অর্থ মেম্বার লোয়ার সাব অর্ডিনেট সার্ভিস। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত 4 ফেব্রুয়ারি 2014 খ্রিস্টাব্দের পরিপত্র দ্বারা MLSS পিয়ন, দফতরি, চাপরাশি, আর্দালি প্রভৃতি পদবীর পরিবর্তন করে অফিস সহায়ক নামের একটি একক পদবী করা হয়। সরকারি অফিসে পিয়ন কিংবা MLSS নামে ব্রিটিশ আমলের পদ আর নেই, এই পদের নতুন নামই হচ্ছে অফিস সহায়ক। তো আমরা অফিস সহায়কের কাজ হচ্ছে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে প্রয়োজনীয় সহযোগিতা করা। অফিস সহায়ক অর্থ অফিসের কাজে সহায়তা করা। পদবীর অর্থ থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যায় তাদের কর্মপরিধি বা কর্মের ব্যাপ্তি। তো এছাড়াও আমি আলাদাভাবে আরো কয়েকটি 5-6টি কাজ আলাদাভাবে আপনাদেরকে জানাচ্ছি যে কি কি থাকতে পারে। অর্থাৎ অফিস কাজে সহায়তা করা ঠিক আছে, কিন্তু সেটা সেক্ষেত্রে কি কি দায়িত্ব পালন করতে হয় সেগুলো একটু বিস্তারিত আরো বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথমত, অফিসের আসবাবপত্র এবং রেকর্ড সমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয়, অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে এক স্থান হতে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা। তৃতীয়, হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান হতে অন্য স্থানে সরানো। চার, গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইল সমূহ স্টিলের বাক্সবন্দি করে নির্দেশক্রমে এক অফিস হতে অন্য অফিসে নেয়া। ৫, কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন, অর্থাৎ নাস্তা বা অন্যান্য যে বিষয়গুলো আছে। ৬, তারা অফিসের সমস্ত মণিহারি ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকবেন, অর্থাৎ অফিসে যত ধরনের জিনিসপত্র থাকবে অফিসের কার্যক্রমের জন্য সবকিছু উনি দেখভাল করবেন। ৭, তারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অফিসে আসবেন, যদি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম থাকে তাহলে অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে। ৮, তারা স্ব-স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করবেন, অর্থাৎ উপরস্থ যে কর্মকর্তা থাকবে ওনার কথা মতোই অফিস সহায়ককে চলতে হবে। ৯, তার দর্শনার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রেখে ব্যবহার করা। কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তোলার কাজও অফিস সহায়ক করে থাকেন, এবং অনেক সময় বোর্ডে বা মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে যাওয়া লাগতে পারে। অফিস সময়ের নির্ধারিত সময়ের পূর্বেই অফিসে আসতে হবে, অফিস রেডি করে রাখতে হবে, এবং সবার শেষে তিনি অফিস ত্যাগ করতে হবে। বিনা অনুমতিতে কোনো সময় অফিস ত্যাগ করা যাবে না, অর্থাৎ বলতে গেলে একটি অফিসের সম্পূর্ণ দায়িত্ব থাকে অফিস সহায়কের উপরে, সম্পূর্ণ দেখাশোনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে রাখা, অন্যান্য বিষয়গুলো দেখভাল করা। পরিশেষে বলা যায়, অফিস কর্তৃপক্ষ বা বস পিয়নের দায়িত্ব নির্ধারণ করবেন, অর্থাৎ অফিসে যিনি কর্মকর্তা আছেন তিনি
পিয়ন অর্থাৎ অফিস সহায়কের দায়িত্ব বণ্টন করবেন, তিনি কি কি করবেন কি কি করবেন না, এই বিষয়গুলো যে অফিসের প্রয়োজনে যে কোনো কাজ করাতে পারবেন। তাই বলে ঝাড়ুদারের কাজ নয়, সাধারণত আমরা পিয়ন বা অফিস সহায়কের একই কাজ করতে দেখে থাকি। তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ যে তথ্য। আশা করি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে শুনলে বা বুঝলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন যে অফিস সহায়কের কাজ কি। আশা করি এই বিষয়ে আপনারা সঠিক একটু ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেয়ার করবেন তাহলে অন্যরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।